নমস্কার। একটা কথা আমাদের লোক সমাজে প্রচলিত, যে দিন থাকতে সন্ধ্যা দাও, রাত হয়ে গেলে আলো জ্বালাতে অসুবিধা হবে। তাহলে আমাদের যখন সময় আছে তখন আমরা একটা প্রিপারেশন নেব, এবং প্রিপারেশন নিয়ে আমরা যে প্রাইমারি যে পরীক্ষাটা আসছে তার টেট সেটা কিন্তু কোয়ালিফাই করতে পারি। গৌতম পাল মহাশয় বলে দিয়েছেন যে প্রতি বছর টেট হবে এবং টাইমটা হলো সেপ্টেম্বর মাস, বিজ্ঞপ্তি ডিসেম্বরে পরীক্ষা। তার এবছরও কিন্তু সেটাই হতে চলেছে। যারা আগেবার পাশ করেছেন ওরা অনেকে বলছে, স্যার আমরা কি এবছর পরীক্ষা দেব? আমি সব উত্তর আপনাকে দেবো যে এবছর কখন ইন্টারভিউ হবে, বা তারা পরীক্ষা দেবেন কি না, বা আমাদের ব্যাচ কখন শুরু হচ্ছে, এই সমস্ত কিছু। তার আগে বলবো যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ফ্রি গ্রুপের লিঙ্ক। যারা ভর্তি হতে চাইছেন বিএস একাডেমিতে অনলাইনে পড়ানো হবে, এখানে কিন্তু এক্সপার্ট টিচাররা দ্বারা, তারা কিন্তু লিঙ্কে ক্লিক করে চলে আসবেন। আমরা আমাদের সিরিজ শুরু করব, এই প্রাইমারির উপরে ক্লাস দেওয়া শুরু করব আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা পরে। কিন্তু তার আগে যারা চাইছেন যে ভর্তি হবো টিউশনিতে, তারা কিন্তু ভর্তি আর কি হতে পারেন, ক্লিক লিঙ্কে ক্লিক করে আর কি। দেখুন, অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। এমনি ফার্স্ট প্রশ্ন আসছে যে আপনি ধরুন পাস করে আছেন, আপনি আবার টেট দেবেন কি না? টেটের আপনার বিজ্ঞপ্তি আসছে সেপ্টেম্বরে এবং আপনার পরীক্ষা হবে ডিসেম্বরের শুরুতে। টোটাল 3 মাস সময়, তো আমরা শুরু করছি আগস্ট থেকে, আগস্টের 1 আগস্ট শুরু করছি ব্যাচটা আর কি। তাতে 4 মাসে এত বড় সিলেবাস মুশকিল আর কি কমপ্লিট করা। তবুও চেষ্টা আমরা করবো যে শেষে আমরা করে দেবো, এক্সট্রা ডেট দিয়ে, সময় দিয়ে, 5 দিন করে পড়ানো এখানে হচ্ছে, ক্লাস দেবো, রেকর্ড ভিডিও দেবো, পিডিএফ নোটস দেবো, মক টেস্ট দেবো, সমস্ত কিছু কিন্তু করানো হয় এখানে বেস একাডেমিতে। রেট পড়োই কম, কিন্তু পড়ানো হয় অসামান্য, পড়ানো এখানে হয়। দেখুন, আপনি দেবেন কি না, আপনি পরীক্ষা দেবেন কি না? দেখুন, আপনি পরীক্ষা দিতে পারেন আপনি, কারণ আপনার ধরুন যে নাম্বারটা আপনি পাবেন, পেয়েছেন আর কি টেটে, সেই নাম্বারটার কিন্তু পার্সেন্টেজ যোগ হয়। যখন ফাইনাল তৈরি হয় প্যানেল, তখন এই নাম্বারের একটা অংশ, যেমন ধরুন 150 পেলে মার্কস হলো 5, 120 পেলে 4, তো এমনি একটা মার্কস যোগ হয় আপনার প্যানেল তৈরি হওয়ার সময়। যদি আপনি মনে করেন যে স্যার আমার মার্কসটা একটু কম এসছে এবছর, আমি একটু বেশি মার্কস চাইছি তুলতে, তাহলে আপনি তুলতে পারেন, আপনি এক্সামে বসতে আপনি পারেন। একবার দেখুন, ট্রাই করে, যদি বেশি মার্কস আসে, আর প্রাইমারিতে খানিকটা মানে 1 নাম্বার তো দূরের কথা, পয়েন্ট না মার্কস পেলেও আপনি অনেকজনকে আপনি হারিয়ে আপনি সামনের দিকে আসতে আর কি পারবেন। প্রাইমারিতে অনেক বেশি কম্পিটিশান কিন্তু হয়, ঠিক আছে। নেক্সট হলো, প্রাইমারি যারা পাস করে 2023-22 যারা পাস করেছে, তাদের ইন্টারভিউ কখন হবে? পুজোর পর ইন্টারভিউ শুরু আর কি হবে। যারা পুজোর পর ইন্টারভিউ শুরু হবে, আমাদের আগস্টের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে প্রাইমারির উপরে ইন্টারভিউ ব্যাচ। যে চাইছেন ভর্তি হব, 1 টাইম পেমেন্ট 2,500 টাকা, 8টা ক্লাস দেবো আমি, 8টা ক্লাসে আপনাদের সমস্ত প্রাইমারির আবার ইন্টারভিউটা আমরা কিন্তু এখানে করে দিচ্ছি, ওকে। এই নাম্বারে আপনি করতে পারেন কল বা হোয়াটসঅ্যাপ। আর যারা নতুন এবছর দিচ্ছ প্রাইমারি, প্রত্যেককে বলবো যে পারলে ভর্তি হয়ে যাও। ক্লাস শুরু হচ্ছে আমাদের 1 আগস্ট থেকে, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, ক্লিক করে চলে আসো, বা আমাকে মেসেজ করতে পারো, মেসেজ করলেও লিঙ্ক তোমাকে আমি দিয়ে দেবো। ভর্তি হয়ে নাও, ক্লাসটা পড়াশোনাটা করো, আর দিন থেকে সন্ধ্যা দাও, কারণ এখন থেকে তৈরি হতে চাইলে তৈরি হও, তাহলে পরে কিন্তু মুশকিল হবে, পরে সামালতে পারা মুশকিল, সামনে দুর্গাপূজাও আসছে অবশ্য। অতএব এখন থেকে পারলে তৈরি হয়ে যাও। প্রত্যেকের শুভেচ্ছা, রাখছি বন্ধু, ধন্যবাদ।